হে গে ইজ ভেরি গুড মর্নিং আর আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন আমরা কথা বলবো চেঙ্গিজের ডেস মানে এই যে এই উইকের বক্স অফিস কালেকশন রিপোর্ট নিয়ে মানে বক্স অফিস প্রেডিকশন নিয়ে এবং এখনও অবধি চেঙ্গিজ লাইফ টাইম কত টাকা কামালো মানে এখন অবধি চেঙ্গিস কত টাকার বক্স অফিস কালেকশন করলো আর সেটা কি আসন্ূপ বক্স অফিস কালেকশন হলো সেটা কি খুব ভালো বক্স অফিস কালেকশন হলো সেই বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব তো বন্ধুরা সর্বপ্রথম যে জিনিসটা বলা সেটা হচ্ছে যে আজকে বাংলা কমার্শিয়াল সিনেমার যা অবস্থা এবং আবার বিবাহ অভিযানের যা কাল কালেকশন এটা কিন্তু কখনোই একটা মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড ছবি বা ফ্যামিলি ড্রামা এরকমটা কিছুই নয় তো সেই অর্থে দাঁড়িয়ে কিন্তু 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 আবার বিবাহ কালেকশন এনে দিতে পারেনি নিজের প্রথম দিনে যদিও জামাই সত্ত্বেও সেখানে চেঙ্গিজের মতন ছবি সেটা কিন্তু একা ওয়ান ম্যান শো জিদ্দার একা আমি বারবার বলি যে জিদ্দার একা একা মধ্যে স্ক্রিনের মাসিহা তো সেই মানুষটা মাসিহা অফ বেঙ্গলি কমার্শিয়াল ফিল্ম এখন আমি এটুকু বলবো কারণ সেই কমার্শিয়াল ছবিটাকে একা বাঁচিয়ে রেখেছে আর যেই করুক কমার্শিয়াল ছবি সেই লেভেলে কিন্তু সাকসেস পাচ্ছে না বন্ধুরা জিদ্দা কিন্তু ফাটিয়ে ব্যবসা করেছে আর আজকের ডেটে দাঁড়িয়ে এক কোটি টাকা কি দু কোটি টাকাও যদি কেউ কমার্শিয়াল ছবি থেকে এক কোটি থেকে দু কোটি টাকাও যদি কেউ কমার্শিয়াল ছবি করে তুলতে পারে তাহলেই সেটাকে বিরাট বড় কালেকশন বলা হয় সেখানে জিদ্দা যদি পাঁচ কোটি প্লাস তুলে নেয় অলরেডি জিদ্দা পাঁচ কোটি প্লাস তুলে ফেলেছে এখনও অবধি লাস্ট উইকের যা কালেকশনের রিপোর্ট ছিল সেটা কিন্তু পাঁচ কোটি বিশ লক্ষ থেকে পাঁচ কোটি ত্রিশ লক্ষের ভিতরে সচিন কিন্তু এই আপডেটই তোমাদেরকে দিয়েছে এবং ভীষণ অথেন্টিক একটা সাইট সার্চিং তো সেখান থেকে দাঁড়িয়ে এক্স্যাক্টলি এই কথাটাই বলা হয়েছে বন্ধুরা হ্যাঁ আশা তো অনেক রকমই ছিল যে পঞ্চাশ কোটি হোক বা একশো কোটি হোক দেখো একদিনে একশো কোটি হয় না একদিনে মানে এক লাফে তাল গাছে ওঠা যায় না বাংলার একটা কথা আছে না ঠিক এক্স্যাক্টলি একদিনে এটা হয় না আমরা হয়তো অনেক কিছুই আশা করতে পারি কিন্তু আলটিমেটলি দিনের শেষে তো হয় না সেটা বাট যেটা হয় সেটাও কিন্তু একটা মিরকল যেটা হয় সেটা কিন্তু জিদ্দা যেটা দেখিয়েছে মানে হয় না যেটা জিদ্দা দেখিয়েছে সেটা একটা ধামাকা বলা যেতে পারে তো জিদ্দা মানে সত্যি ভাই সেলিউট একটা সেলাম তোমাকে যে এখনও চেঞ্জিস এতগুলো জায়গায় এতগুলো সেন্টারে চলছে সিঙ্গল স্ক্রিনে এত ভালো চলছে ব্যবসা করছে এবং অবশ্যই এটা বলতে হবে যে মানুষ যাচ্ছে এখনও মানুষ যাচ্ছে এবং আর একটা মানে সুপারস্টারের ফ্যানবেস আমি সেই সুপারস্টার খুব প্রচণ্ডভাবে রেসপেক্ট করি তাকে নিয়েও যখন কোনো নেগেটিভিটি হয় সব সময় পাশে থাকি কিন্তু বিষয়টা হচ্ছে সেই সুপারস্টারের ফ্যানবেস বার বার নেগেটিভিটি করে যাচ্ছে চেঞ্জেস নিয়ে তারা এইটুকু বুঝতে চাইছে না যে আজকে কমার্শিয়াল ছবিতে যদি আমাদের সেই সুপারস্টারও আসে সেই সুপারস্টারও কিন্তু এই লেভেলের কালেকশন আনতে পারবে না এখনই ইতিমধ্যে কারণ কমার্শিয়াল মার্কেটটাই ড্রপ করে গেছে নেগেটিভিটি কেন করছো ভাই তুমি আমি তো বারবার বলি যে বাংলার দুজন পিলার দেব এবং জিৎ তাই দুজনকেই সাপোর্ট করো তবে না বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে তো আমার মনে হয় যে এই লেভেলের কালেকশানটা জিদ্দা ছাড়া আর কেউ দিতে পারবে না এবং পারছেও না এখন আজকের ডেটে দাঁড়িয়ে মানে এই কালেকশান দেওয়া আবার বিবাহ অভিযান সেখানে অঙ্কুশের মতন একজন স্টার রয়েছে অনিবন্ধা রয়েছে আমরা যদি ইয়ে বলি মাল্টিপ্লেক্স জন থেকে বলি তারপরেও কিন্তু সেই কালেকশান আসছে না বাট জিদ্দার সেই কালেকশানটা একা দিয়ে দিচ্ছে একেই তো বলে হয়তো গড অফ কমার্শিয়াল ফিল্মা মাস অফ কমার্শিয়াল সিনেমা মানে মাস মাসিহা অফ কমার্শিয়াল সিনেমা তো বন্ধুরা চেঙ্গিজের কালেকশান কত গিয়ে দাঁড়িয়েছে দেখো বন্ধুরা আমি অনেস্টলি বলবো আমি প্রচুর হাই বাড়িয়ে টাড়িয়ে বলে দিলাম এটা নয় আমি যতটুকু যা বুক মাইশো দেখেছি আমি যতটুকু যা সিঙ্গল স্ক্রিন দেখেছি তাতে এই সপ্তাহের টোটাল কালেকশান পনেরো লাখ থেকে বিশ লাখের ভিতরে থাকতে পারে আমি আরও বললাম দশ লাখ থেকে পনেরো লাখের ভিতরে থাকতে পারে দশ থেকে বিশ লাখের ভিতরে আমি একটা রেঞ্জ ধরলাম কারণ দেখো এটা কিন্তু এখন অ্যাসিওর করে এক্স্যাক্ট বলাটা পসিবল নয় কারণ অনেক সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলো ডেটা আমরা পাচ্ছি না আবার অনেক মাল্টিপ্লেক্স আছে যেগুলো ডেটা আমরা পাচ্ছি তাও আমি গড় করে একটা বললাম যে দশ থেকে বিশ লাখের ভিতরে কিন্তু কালেকশন থাকতে পারে আর সেই কালেকশন যদি ধরে চলি আমি আর আমি যদি একদম এটা কিন্তু ন্যূনতম কালেকশন মানে একদম ন্যূনতম কমিয়ে ধরা কারণ দেখো আশা প্রচুর করে লাভ নেই যদি যদি তোমার এক্সপেকটেশন লেভেলটা ব্রেক করে বেরিয়ে যায় তখনই তোমার ভাল লাগবে যে ওমা আমি তো ভেবেছিলাম ছ কোটি দশ কোটি হয়ে গেছে এই মজাটা তখন তোমার ভাল লাগবে তো চেঙ্গিস যেটাই করেছে আজকে যদি ছ কোটি টাকাও কালেকশন করে বা আজকে যদি পাঁচ কোটি টাকাও কালেকশন করে সেটাও কিন্তু দশ কোটি বারো কোটির সমান কারণ আজকে কমার্শিয়াল মার্কেটটা পুরো ড্রপ করে গেছে পুরো বসে গেছে সেখানে একা মধ্যে সেই একা মাসিয়া হয়ে জিদ্দা দাঁড়িয়ে আছে এবং জিদ্দা সেই জিনিসটা করে যাচ্ছে আজকে কোনো বাংলা ছবি এই কালেকশনটাই করে দেখাক পাঁচ কোটি ছ কোটি কালেকশনই করে দেখাক ফাটাফাটিও করতে পারে নি কিন্তু পারেনি কিন্তু বন্ধুরা একটা অন্য ধারার ছবিও কিন্তু সেটা চেঙ্গিসের ধারে বার দিয়েও কালেকশন করে উঠতে পারেনি যাই হোক বন্ধুরা এই যদি কালেকশানটা আমরা ধরি যে দশ থেকে বিশ লাখ আমি ম্যাক্সিমাম ম্যাক্স টু ম্যাক্স বিশ লাখ ধরলাম একটা উইকের কালেকশন এবং টোটাল যদি আমি পাঁচ কোটি তিরিশ লক্ষের সাথে করি তাহলে কিন্তু পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ মানে সাড়ে পাঁচ কোটি টাকা কিন্তু কালেকশন এটা হয়ে গেছে এবার অনেকেরই নানান দ্বিমত থাকতে পারে কেউ বলবে পনেরো কোটি হয়ে গেছে দাদা কেউ বলবে দশ কোটি হয়ে গেছে দাদা কেউ বলবে বারো কোটি হয়ে গেছে কেউ বলবে বিশ কোটিও হয়ে গেছে তো ঠিক আছে তারা তাদের বিশ্বাস নিয়ে থাকতে পারে আমি আমার মত নতুন যেটুকু দেখতে পেয়েছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম জাস্ট এটা কিন্তু তোমাদের উপরে চাপিয়ে দিচ্ছি না যে এই কালেকশনটা এটা আমি বারবার বলছি দিস ইজ মাই প্রোডিকশন এবং মার্কেট সিনারিও যা যা ঘটেছে সেগুলো দেখে তোমাদের সাথে শেয়ার করেছি তো এই ছিল এখনকার মতন ভিডিও তোমাদের আর কি মতামত চেঙ্গিসের বক্স অফিস নিয়ে অবশ্যই নিচ্ছি কমেন্ট সেকশন নিয়েও চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই